সো গাইস, চলে আসছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তাও আবার যে ব্লগটা হবে সেটা হলো, আমি 3 বছর পর যাচ্ছি মুর্শিদাবাদ। তো আমিও ঘুরবো আর তোমাদেরও ঘোরাবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যেহেতু এতদিন পর যাচ্ছি তো ভিডিও করি এতদিন পর, আর তোমাদেরকেও ঘোরাবো, ভাবলাম ভিডিও করেই নিই। আর আমি পুরো রেডি, এই যে পুরো রেডি, এবার আমি বিদায় নেব। তাও আবার আমি একা যাচ্ছি, ফার্স্ট টাইম একা মুর্শিদাবাদ। মা বাবা কেউ যাবে না, না দাদা, অনলি মি। তো পুরো ভিডিওটা দেখবে, আমাদের মুর্শিদাবাদ কেমন দেখতে তোমাদেরকে ঘোরাবো, তোমরাও দেখবে। ওকে, সো গাইস, এখন আমি ক্যালবা মারবো বলে মাকে ক্যামেরাটা হাতে দিয়ে দিয়েছি। এবার আমি টাটা বাই বাই করবো সবাইকে, আর তোমরাও দেখতে থাকো। সো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর সকাল সকাল দেখে দেখতেই পাচ্ছ এখনও অন্ধকার রয়েছে এখানে রকিদা, আর রাস্তায় কেউ নেই, সেরকম দুই একটা লোক দেখতে পেলাম, স্বাভাবিক সকাল বলে কথা। সো তোমরাও দেখো রাস্তায় কেউই নেই, আর আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি। বাহ ভাই বাহ, এখন সাড়ে চারটে বাজে, আর আমি ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি উঠলাম। তো গাইস, ট্যাক্সিতে করে রেল স্টেশন পৌঁছে গেছি, আর এখনও অনেক লোকই রয়েছে, আর এখনও অনেকটাই অন্ধকার রয়েছে। তো যাই, ভেতর দিকে যাই, আর তোমরাও দেখো, দেখতে থাকো পুরোটা। গাইস গাইস গাইস, এটাই হলো সেই ট্রেন, চিৎপুরের ট্রেন। তো এটাতে করেই যাব আমরা মুর্শিদাবাদ। আমি সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি, তাই এখন এই বিস্কুটটা খাবো। এ গাইস, তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি, এখানে আমার রয়েছে, আর এখানে বাংলাদেশের ট্রেন, এটা হলো বাংলাদেশের ট্রেন। গাইস, এখনও ট্রেন ছাড়িনি, তাই এক কাপ চা নিয়ে নিচ্ছি, গরম গরম চা। এবার আমি চা খাবো, তারপর ট্রেনটা ছাড়লে তখন দেখা হচ্ছে। সো গাইস, এখন আমি চা খাবো, আর সুন্দর সুন্দর মেয়ে দেখবো, না মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখবো, দৃশ্য আর কি। চলতে ইয়ে পুছ লেনা হামসে কিতনি মোহাব্বত হ্যায়। খুদ কো পি রে হম, তুমকো ক্যা বতায়ে কেসে জি রে হম, গুম সে হো চুকে হ্যায় আব তসল্লিও মে হম, সচ হ্যায় ইয়ে হ্যাঁ মগর তুমসে মোহাব্বত হ্যায়, তুমসে মোহাব্বত হ্যায়, বস তুমসে তো
গাইস, এখন আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছি, না মানে মামা কিনে দিয়েছে, আর এখন আমি ঝালমুড়ি খাবো। আর ট্রেনের ঝালমুড়ি সেই টেস্ট, তোমরাও যদি খেয়ে থাকো কমেন্টে জানিও কেমন টেস্ট লাগে তোমাদের, আমার তো হেভি লাগে। তো গাইস ফাইনালি মুর্শিদাবাদ পৌঁছে গেছি, এখন আমি বাসে, আর এইটা গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। আগে ছোটোবেলায় এখানে চান টান করে তারপর গ্রামে পৌঁছাতাম, তো কত সুন্দর জায়গাটা। হ্যাঁ গাইস, এটাই মুর্শিদাবাদ। তোমরা কী ভাবছো কোথায় চলে আসলাম, কলকাতা? না, এটা মুর্শিদাবাদই। আর দেখে খুবই ভালো লাগছে যে অনেক দিন পর চলে আসলাম মুর্শিদাবাদে, আর মানে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আর কি বলবো গাইস, কি বলবো, এতদিন পর সেই কবে এসেছিলাম সে আলাদাই অনুভূতি হচ্ছে গাইস, আলাদাই। গাইস দূর থেকে যেই গ্রামটা দেখতে পাচ্ছ ওটা আমার দিদার গ্রাম, তো আমি তো দিদার বাড়ি যাবো না, তাই দূর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর একটু পরেই দিদার গ্রামের স্টপেজটা পড়বে, আর এখানে গোপগ্রাম লেখা। হ্যাঁ, আমার দিদার গ্রামের নাম গোপগ্রাম, কী জানি কেন রেখেছিল গোপগ্রাম, হয়তো গোপগুলো বড় হতো। আর এই যে এই মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানেই আগে আসলেই ঘুগনি আর পাউরুটি খেতাম। পাউরুটি ঘুগনির খুব টেস্ট গাইস, এখানে আসলে কোনো দিন খাবে গোপগ্রামে এসে সেই টেস্ট। কিন্তু যাই না, সেই কাকুর কাছে খেতাম, এখন সেই কাকুই বানায় কি না সেই মিষ্টির দোকান দেখছি। সো গাইস, এত জার্নি করে ফাইনালি মাসির বাড়ি চলে আসলাম। আর এই যে মাসির বাড়ি, মাসির বাড়ি আয়নাতে আমি ভিডিও করছি, আর তোমাদের একটু ক্যালমা দেখাচ্ছি স্টাইল মেরে, আর কি আমার এটাই কাজ। এখন আমি মাসির বাড়ি কী কী করছি না করছি তোমাদের দেখাবো, তোমরা পুরোটাই দেখতে থাকো, ওখানে আমি ভিডিও করছি। তো গাইস এখন আমি চাউমিন খাবো, এই যে মাসি, এখানে বৌদি, এখানে দাদা, এখন চাউমিন খাবো, সন্ধেবেলার টিফিন এই যে। তো গাইস এখন রুটি বানানো হচ্ছে রাতের জন্য, এখানে চোদ্দা আর মেশো, আর রুটি বেলছে দাদা, আর এখানে মাসি রুটি শেখছে, আর এখানে একটা পুচকে বসেছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম, যেহেতু আমি অতিথি হয়ে এসেছি আমাকে এখানে কাজ করতে দেবে। আর এই যে রুটি বেলছে, কত ভালো করে, ভালো করে কাজ করুক, ভালো বউ পাক। তো গাইস এখন আমি মাসির ঘরটা ঘুরে দেখাবো, এই যে পুরোটা মাসির বাড়ি, ওখানে দু দুটো দোকান, এটা বাড়ি, আর মাসি ঝাড় দিচ্ছে দোকানের সামনে, চলো দেখাই। এই যে সিঁড়ি উঠলাম, তারপর এখানে কল রয়েছে, এবার এখানে পোলট্রির দোকান, এখানে মাংস টাংস বিক্রি করে, এই যে অনেকগুলো পোলট্রি। তার পাশেই আরেকটা দোকান রয়েছে, ওটা কিছু আপাতত করিনি, ওটা ফাঁকাই রয়েছে, ভবিষ্যতে করবে। আর এই যে এদিকে যাবো, দিয়ে এখানে কলটা করেছে, একটা বাইরে কল, এখানে বাসন টাসন মাজার জন্য করেছে। আর এই যে এদিকে যাবো, এদিকে ঘর চলে যাচ্ছে, ঘরের রাস্তা, এদিকে বাথরুম, এই যে এখানে বাথরুম, এখানে চান টান করার জন্য বাথরুম, লাইটটা জ্বালিয়ে দিলাম, এই যে এখানে চান টান করানো হয় আর মেন জিনিসটা করা হয়। এবার ঘরের দিকে চলো, এই যে এখানে মেন গেট, এবার আমি, আর এখানে রান্না টান্না করা হয়, এখানে বাইরে রান্না টান্না করা হয় উনুন। আর এই যে এবারে গেট, এবারে আমি ভেতরের দিকে ঢুকবো, এবার চলো ভেতরে। ভেতরে এই যে এই জায়গাটায় আমি শুয়েছিলাম, এখন মেসো শুয়ে রয়েছে, আর এখানে জানলা বড়, ওখানে গেট, এখানে টিভি। আর এবার পুরোটাই দেখিয়ে দিলাম, এবার আমি এই একটা রুম, এই একটা রুম, এখানে রান্নাঘর রয়েছে পাশে, আর সিঁড়ির ওপর দিয়ে চলে গেছে ছাদ। এবারে আমি ঘরের দিকে ঢুকবো একটা রুমের দিকে, চলো গাইস দেখতে থাকো। এই ঢুকলাম, ঢুকেই এই পাশের দেয়ালটা দেখিয়ে দিলাম, এই সাইডটা এরকম দেখতে, তারপর এরকম, আর
এখানে একটা জানলা, তারপর এবারে 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 এদিকে 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 পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে একটা শোকেস রয়েছে, আর কিছুই নেই সেরকম। এবার আমি একটু আয়নার সামনে তোমাদের হাই বাই করব। তো একটু চুলের স্টাইলও মেরে নিলাম, একটু স্টাইল তো মারতেই হবে, আমি তো এটাই ছাড়া আর কোনো কাজ নেই আমার। তো এবার পাশের রুমে চলো যাই। এই যে পাশের রুম, এই রুমে কোনো লাইটই নেই, তার জন্য অন্ধকার লাগছে। এবার এই রুমে বেশি কিছু নেই সেরকম, পুরোটাই অন্য টুকটাক জিনিসপত্র আছে, আর এখানে ঠাকুর রয়েছে, এই জানলা, তার বেশি কিছু নেই। চলো বাইরের দিকে চলো। এবারে পাশেই রান্নাঘর, এই যে সিঁড়ির নিচের রান্নাঘর, এই যে এখানে বাসন রাখা, এখানে গ্যাস ওভেন। এবার আমি ছাদের দিকে যাব, চলো। এই যে সিঁড়ি, এবার চলো ছাদের দিকে যাওয়া যাক। চলে এসছি। ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটা আগেকার যুগের ঘর, মাটির ঘর, দেখতে ভালোই লাগে দেখতে। তো এই একটা ঘর লাগে দেখতে, এই পাশেই একটা ছাদ, এই যে পাশে আশেপাশে এরকম দেখতে। তো এই যে মাসিদের দোকানের ছাদ, এই যে পুরো পাশাপাশি, এই ছাদ থেকে ওই ছাদ যাওয়া যাবে এরকম। আর পা এই এই ছাদটা হলো মাসির ফাঁসুরে, তো এই ছাদ থেকে ওই ছাদে চলে যাওয়া যাবে, এমন সিস্টেম হয়ে গেছে সব পাশাপাশি ঘর। তো আমি এবার ঘর দেখিয়ে চলে এসেছি। তো গাইস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বেশি বেশি করে। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার। তো টাটা, বাই বাই। সো গাইস, অনেক পিছনে